elhamdülillah 5 gün durmaz. Durmaz. Pas pişmasın, iki hafta parçaları. Pas pişmasın, bunun için şu sayıda dinamaşı kuralım. Dedi onlar artık. Tu Dhaka kamera ni cerai pasal tak? Kita rek gaya. Ini hutsu berpasi. Ini berpasi gaya. Cerai pasal apa ni? Asal hutsu roof tu tak masalah. 2 kg. 8 pis, 9 pis kg ni rekomendasi saya. আমি আমাদের তো মাঝে মাঝে একটু সহনশীল হতে হয় আমাদের মানে নিয়মের হিসেবে করতে হয় মাছ দেওয়া হচ্ছে আপুর মাছ পাঁচ পিস দেওয়া হয়ে গেল পাঁচ পিস মাছ দেওয়া হয়ে গেল পাঁচ পিস মাছের ওয়েট হচ্ছে 5 কিলোগ্রাম প্রায় 7 কিলো হ্যাঁ একদম বড় সাইজ বর্তমানে এসে বড় থেকে মাছ আর পরিষ্কার মাঝে পাওয়া যায় না বাসা দেওয়া না সমান ইকির লম্বা দাদা 5 কেজি ইলিশ দিল্লিতে ডেলিভারি করবেন সরি 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 দিদি যদি পারতাম অবশ্যই কথা পারতাম যদি পারতাম অবশ্যই কথা আমরা বাংলাদেশের ভিতরেও সাত থেকে ভিতরে নিতে পারি না কারণ এই যে পক্সিট দেখতে পাচ্ছেন এই যে বড় পুকুর পাচ্ছেন এই দ্বারা ধীরে ধীরে কাজ করতেছি এটা পুকুরে পে করতে হয় পুকুরে স্প্রে স্প্রে করতে হয় একটা পক্সিটের পিছনে এইভাবে এত এত পর্যায়ে পে করে তারপরে হচ্ছে একটা পার্সেল করতে তো 6 থেকে 7 টাকা পার্সেল করতে হচ্ছে তো এই কারণে হচ্ছে আমাদের মিনিমাম মাসের যেটা রিকোয়ারমেন্ট ওই কারণে কারণ আমাদের এই খরচ করছে তো চাইতে পারি ঢাকা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি বালিগঞ্জ বাজার ঢাকা মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি এখানে আছে একটা কোরাল মাছ দেখি এরা কোরালটা কতটুকু ওয়েট কোরালটা হচ্ছে 2 কেজি 300 গ্রাম ওয়েট 2 কেজি 300 গ্রাম ওয়েট তো ঢাকা কামরাঙ্গি চরের পার্সেলটা আমাদের এক ভাইয়া ইয়ে হচ্ছে তো বসে ইয়ে উপর বসে ভাইয়া সেটার বাসা আপনি যদি পার্সেল ভালো হচ্ছে লাইভে আছেন সবার কাছে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমার কাছে প্রচণ্ড জ্বর 102 ডিগ্রি হবে মিনিমাম যেহেতু পার্সেল অর্ডার নিয়ে নিচ্ছি পার্সেল তো ডেলিভারি দিতেই হবে আর পার্সেল ডেলিভারি দিব আর আপনাদের দেখাবো না সেটা দিতে পারে না কারণ সবাই আশা করে তার পার্সেল অর্ডার ভিডিও হোক তার পার্সেলটা লাইভ হোক তার পার্সেলটা সে বিদেশে এত সেখানে বসে দেখুক মন রক্ষা করতে গিয়ে হচ্ছে আমাদের এভাবে লাইভে আসা তা না হলে আমরা আসতাম না এটা বেশি তো যে ভাইয়ের পার্সেল হচ্ছে বাইলা মাছ আছে 5 কেজি বাইলা 2 কেজি বাইলা মাছ আছে বাইলা মাছের সাইজটা দেখুন বাইলা মাছের সাইজটা দেখুন এই যে বাইলা মাছ আলহামদুলিল্লাহ এটা মতো বেশ ভালো মানের বাইলা মাছ আছে হচ্ছে রূপচাঁদ মাছ আছে 2 কেজি 8 পিস 9 পিস কেজি এরকম রূপচাঁদ মাছ সব দেওয়া হয়েছে এক লেয়ার মাছ দেওয়া হয়েছে টুনা ফিশ দিছো কোরাল দিছো আপনি কিছু বাইরে দিছো রূপচাঁদ দিছো এই বরফ দাও তাহলে হচ্ছে আপনাদের যারা আসেন জন্য আছে তারাও লাইক করবে মাসা দোকান দেখবে সব ভিডিও দেখে নিয়ে সব সম্পর্কে জানবে আমাদের এক লেয়ার বরফ দেওয়া হয়ে গেল এবার হচ্ছে ইলিশ মাছ দেওয়া হয় ইলিশ মাছ হচ্ছে 2 কেজি 2 কেজি আছে 2 কেজি 300 গ্রাম একটু বেশি 300 গ্রাম বেশি 2 কেজি 300 গ্রামের হিসাব করে দিও 2 কেজি ইলিশ আমরা দিন দিয়ে দিয়ে দিলাম এইবারে হচ্ছে আমরা দুটো চিংড়ি গলা চিংড়ি মিক্সটা দিয়ে দিচ্ছি লাড়া দাও এর ভিতরে বরফটা মিক্স করে দিতে হবে তা না হলে চিংড়িটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই চিংড়ির বরফের উপরে এই দুয়ো চিংড়িটা দেখাই দেখুন দুয়ো চিংড়ি যদিও আমার গায়ে জ্বর ঠান্ডা জ্বর আমার একদম উচিত না এগুলো পর্যন্ত দেখার জন্য সব থেকে ধরলাম আর সবাই দোয়া করবেন আমার জন্য আমি সেই সুস্থ থাকতে পারি সেই সালামত থাকতে জন্য সাহায্য করতে পারি অল্প করে হালকা করে চিংড়ির ভিতরে বরফ মিক্স করে দিলে হয় কি চিনিটা একদম টাটকা থাকবে তা না হলে
এরকম সমস্যা হতে পারে, কিন্তু যদি আমরা কমপ্লেন পাই সিস্টেমে কিছু সমস্যা হচ্ছে। তো আমাদের সব মাল দেওয়া হয়ে গেল, আমরা ইলিশ মাছ দিলাম 2 কেজি, শুক্রো দিলাম 2 কেজি, কিমাশুন দিলাম একটা 500 গ্রাম, বাইলা মাছ দিলাম 2 কেজি, কিমাশুন দিলাম 2 কেজি, কোরাল মাছ দিলাম 300 গ্রাম, দিয়ে কোরাল মাছের আনার ছিল 200 গ্রাম, বাট সাইজ মিলে নেয় যেখানে 300 গ্রাম দিচ্ছি, এখানে 100 গ্রাম বেশি আছে, এদিকে 3 মাছ কিছু হচ্ছে 100 টাকা কম আছে, এই মিলিয়ে হচ্ছে ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা পাত্রটা হচ্ছে যাবে মুন্সিগঞ্জে সঞ্জীবাই বাজার, সঞ্জীবাই বালিগঞ্জ বাজার যাবে, আমাদের একটু বাসি ভাই ছেলে খাওয়া দিচ্ছে মানে আকন্তদের জন্য, আকন্তদের জন্য আজকে সন্ধ্যায় একটু ডেলিভারি হচ্ছে, কালকে সকালে একটু ডেলিভারি পাওয়া যাবে, সকাল না এইটা তো দেবো কাজ 10 টা বলে দিচ্ছে, আর বাকিগুলো হচ্ছে যাবে কাল সকালে, মেহেরপুর একটা পাত্র আছে মেহেরপুর, আমাদের 8টা পাত্র বাকি আছে সেটা হচ্ছে মেহেরপুর, মেহেরপুর যাবে হচ্ছে মেহের ভাই, তার নাম হচ্ছে সাকিব ভাই, কারণ আমরা 12 পিস কেজি ম্যানেজ করতে পারি না, 14 পিস মাছ নাই, দাম একটু বাড়তি, তো যাই হোক 9 পিস কেজি গেছে একটা, আরেকটা গেছে 14 পিস কেজি, তো দুটো মাছ দিয়ে দিলাম। এবার দিচ্ছি কি বাইলা মাছ, এই নদীর বিলে দেখুন বরিশালের নদীর বিলে, এগুলো বরিশালের নদীর বিলে, আলহামদুলিল্লাহ আমরা কোরাল মাছ দিলাম, রূপচন্দ্র দিলাম, বিলে মাছ দিলাম, আজকে সন্ধ্যায় আমরা হচ্ছে মেহেরপুরে গাড়িতে যাবো, কালকে সকালে সকাল 7টার তৈরিতে পেয়ে যাবো, বরফ দেওয়া হলো মাছ দিলাম, বরফ দেওয়া হলো আপনাদের আমাদের থেকে মাছ থেকে যাচ্ছেন টাইমলি সবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন, টাইমলি সবাই করবেন, আমাদের থেকে এতো যে যত তথ্য বলবেন সব কিছু জানিয়ে দেওয়া হবে। আছে 1 কেজি বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি তো আলহামদুলিল্লাহ মোটামুটি দিয়ে সব চিংড়ি বাগদা দেখুন বেশ বড় সাইজের বাগদা, তো আমাদের লাস্ট করতে আজকে দিনের শেষ করতে হবে, এরপরে আর কোনো কাটন হবে না, যদিও প্রতিদিন পার্সেল করি লাইভ শেষ করি, লাইভ শেষ করে পরে ইলিশ তো 2-3 পার্সেল অর্ডার হয়, যে পার্সেলগুলো কমপ্লিট করে পাঠানো হয় কিন্তু সেগুলো আপনাদের দেখানো হয় না, এখন যে কলাগুলো লাগবে সেগুলো সব খাওয়াতে দিতে হবে, কারণ হচ্ছে আমার শুরু থেকে পার্সেল করবো না, আমার পার্সেল বেশি কিন্তু সম্ভব না, জাস্ট পার্সেলগুলো কমপ্লিট করে দিয়ে চলে যাবো ওখান থেকে, কোনো প্রকার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে পার্সেল দিতে পারবেন ভাইয়া, ভাইয়া ইন্ডিয়াতে পারবো, তবে ইন্ডিয়াতে যে রিকোয়ারমেন্ট 20 কেজি মাছ নিতে হবে মিনিমাম, এটা ইন্ডিয়ার একটা সিঙ্গেল একটা মানুষের জন্য 20 কেজি মাছের সাথে কিনে খাওয়াটা মুক্ত ধরে তো অসম্ভব, 20 কেজি নিতে হলে নিতে পারলে 20 কেজি মাছের সাথে নিতে পারেন তাহলে যাবে। করবেন ভাই লাইভে ডিস্টার্ব হচ্ছে ভাইয়া, হয়তো নেটে সমস্যা হতে পারে প্রসঙ্গে।